গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা শুক্রবার রাতে দক্ষিণাঞ্চলের আলোচিত শহর রাফাসহ আরও কিছু জায়গায় নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে নারী ও শিশুসহ প্রাণ গেছে অর্ধশতাধিক ফিলিস্তিনির আহত হন আরও অনেকে গাজায় অভিযানের মধ্যেই ইসরায়েলি অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে বৃহস্পতিবার থেকে ট্যাঙ্ক বুলডোজার নিয়ে অভিযান চলছে সেনাদের অর্ধশতর বেশি সাজোয়া ট্যাঙ্ক দেখা গেছে পশ্চিম তীরের তুলকারাম শহরের নূর শামস শরণার্থী শিবিরে চৌত্রিশ ঘন্টার বেশি সময় ধরে চলে তাণ্ডব এতে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে সেখানে চরম অস্থিরতা দেখা গেছে ফিলিস্তিনিদের মধ্যে রয়টার্সের ফুটেজ অনুযায়ী রাস্তা ও ফুটপাথ বুলডোজার দিয়ে তুলে ফেলে রাতেও হামলা চালায় আহতদের চিকিৎসা সেবার জন্য আসা অ্যাম্বুলেন্স ঢুকতে বাধা দেয় আইডিএফ সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বর্বরতা শুরুর আগে থেকেই পশ্চিম তীরে সহিংসতা বাড়িয়েছে তেলাপিপ এদিকে ইউনিসেফের পরিসংখ্যানে দেখা গেছে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতায় প্রতি দশ মিনিটে একজন শিশু নিহত বা আহত হচ্ছে সংস্থাটি জানায় গত পহেলা এপ্রিল উত্তর ও দক্ষিণ গাজায় মানবিক সহায়তা পাঠানো হয় তবে ফিলিস্তিনিদের জন্য পাঠানো ত্রাণ বিতরণে বাধা দেয় ইসরায়েল এর মধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বার্বাডোস স্বীকৃতি দেয়ায় জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে একশো দেশ এখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে বিবেচনা করে বিষয়টি নিশ্চিত করে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী সিমডোস বলেন ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতির এখনই সময় এর আগে স্পেন অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে বলে জানায় দেওয়ান মুবাশিরা হোসেন নিউজ ডেস্ক দেশ টিভি